परम प्रेमय जीवपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र रातुल चरण जानाय आमार शतकोटि प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। पवित्र काली पूजार दिन एक मुठो लवण चुपे चुपे छड़िए दिन गृहेर एई स्थाने, अर्थ आसबे चुम्बकेर मतो, वास्तु दोष दूर हबे, मा काली सर्वदा आपनार उपर सहाय थाकबेन। पवित्र काली पूजार दिन आपनारा जदि विशेष कर्म करते पारेन ताहले सहजे किन्तु आपनार गृहेर उन्नति साधित हबे। मा काली सर्वदा अशुभ शक्तिर बिनाश करेन, ताई अति अवश्यई पवित्र काली पूजार दिन राते এই বিশেষ উপায়টি পালন করলে সবথেকে বেশি ফল লাভ করা সম্ভব হবে। কথিত আছে যে মা কালীর পূজার দিন যদি মায়ের কাছে এই প্রার্থনা করা যায়, কথিত আছে যে মা কালীর পূজার দিন মায়ের চরণে প্রার্থনা জানালে মা কখনো খালি হাতে ফেরান না। কথিত আছে মা মহামায়া এই দিন মা কালীর রূপ ধারণ করে আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে আশীর্বাদ প্রদান করেছিলেন, এবং তার এই পূজার দিনে তাকে যারা সন্তুষ্ট করতে পারেন তাদেরকে কিন্তু তিনি দুহাতে রক্ষা করে থাকেন। এবং এই পবিত্র কালী পূজার দিন যে সকল ভক্তগণ তাকে সন্তুষ্ট করতে পারেন তাদেরকে কিন্তু তিনি সর্বদা রক্ষা করে থাকেন। তাই অতি অবশ্যই এই দিনটা কিন্তু হেলায় ফেলায় নষ্ট না করে মায়ের আরাধনায় নিজেদেরকে ব্রতী করে তুলবেন। মা কালীর শাস্ত্র মতে মা কালীর পূজার দিন মাকে সন্তুষ্ট করতে পারলে মা কিন্তু কখনোই কাউকে খালি হাতে ফেরান না। জীবনে নানা সমস্যায় যদি আপনারা ভুগতে থাকেন, বিশেষ করে বাস্তুদোষের কারণে আপনার জীবনে যদি উন্নতি না আসে, লোকের কুনজরের জন্য আপনি যদি রোগ জ্বালা যন্ত্রণায় ভোগেন এবং প্রচুর পরিমাণে অর্থ অপচয় যদি আপনার হয়, গৃহে যদি অশান্তি লেগে থাকে, তাহলে এই সকল সমস্যাকে দূর করার জন্য, সকল সমস্যার সমাধান করার জন্য আপনারা কিন্তু অতি অবশ্যই কালী পূজার দিন সন্ধ্যাবেলায় নুনের এই বিশেষ উপায়টি পালন করতে পারেন। আপনারা মা কালীর আরাধনা কিন্তু অতি অবশ্যই এই দিনে করবেন, বাড়িতে মা কালীর পূজা করবেন এবং অতি অবশ্যই মায়ের চরণে নিজেদেরকে উৎসর্গ করবেন, উপবাস রেখে মায়ের চরণে পূজা দেবেন। এই পূজা অর্চনার পাশাপাশি এই বিশেষ টোটকাটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন সৌভাগ্যশালী হবে, আপনার জীবনের খারাপ সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে। তাই আপনাদের সকলের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ না করে পুরোটা দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর ভিডিও শুরুর আগে অতি অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বৃহস্পতিবার অর্থাৎ 31শে অক্টোবর কালী পূজা। এই কালী পূজার দিনে সন্ধ্যাবেলায় যদি আপনারা নুনের এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনের সকল সমস্যার সমাধান আপনারা কিন্তু নিজেরাই পেয়ে যাবেন। এই কালী পূজার দিন কিন্তু সকল নিয়ম মেনে দিনটি কাটানোর চেষ্টা করবেন, শাস্ত্রসম্মত সকল বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করবেন। এর মধ্যে প্রথম হলো অতি অবশ্যই চুলদাড়ি নখ কিন্তু ভুলে আপনারা কাটবেন না। দ্বিতীয়ত অন্ধকার নির্জন কোনো স্থানে কালী পূজার দিন ভুলেও কিন্তু যাবেন না। তৃতীয় হলো কোনো আমিষ জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না সারাদিন, বিশেষ করে রাত্রে কিন্তু আপনারা এমন কোনো খাবার গ্রহণ করবেন না যেটা শাস্ত্র বিরুদ্ধ, যেমন আমিষ জাতীয় খাবার, মাছ মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, এছাড়া মাদক জাতীয় খাবার এই দিনে কিন্তু আপনারা গ্রহণ করবেন না। এই তিনটি বিষয় কিন্তু আপনাদের প্রতি প্রত্যেকেরই মানতে হবে। মা কালীর পূজার দিন আপনারা অতি অবশ্যই মায়ের চরণে পূজা দেবেন এবং অতি অবশ্যই উপবাস রাখার চেষ্টা করবেন। মা কালীকে তার পছন্দের ফুল, লাল পদ্ম, লাল জবা এবং লাল করবী ফুল নিবেদন করার চেষ্টা করবেন। যদি কালী পূজার দিন আপনারা ঠাকুরের সিংহাসন বা নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে বা যেখানে মায়ের আরাধনা হচ্ছে সেখানে গিয়ে এই বিশেষ জিনিসগুলো তার শ্রীচরণ উৎসর্গ করতে পারেন তাহলে কিন্তু সারা জীবন আপনারা বাধা বিপদ বিপর্যয় থেকে মুক্ত হতে পারবেন এবং সহজেই সকল প্রকার সংকট থেকে মুক্তি লাভ করবেন। যদি আপনার পরিবারে কোনো অসুস্থ মানুষ থাকেন তাহলে তার নামে মায়ের কাছে পূজা দেবেন এবং পরিবারের সকলের মঙ্গল কামনা করবেন। মা কালীর আশীর্বাদে অসুস্থ মানুষটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং মা কালীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। মা কালীর পূজার দিন সকল ভক্তদের মনস্কামনা কিন্তু পূরণ করে থাকেন। পরিবারের নেতিবাচক শক্তিকে দূর করার জন্য
वास्तुशास्त्रे नाना उपायर कथा उल्लेख करा हुआ छे। लवण परिवारे सकल नेतिबाचक शक्ति के दूर करे, परिवारे सुख और शांति बजाय रखे। তাই লবণের এই উপায়টি কিন্তু আপনার গৃহে লক্ষ্মী আগমনের পথকে প্রশস্ত করে। এর মধ্য দিয়ে পরিবারের সকল সদস্যরা কিন্তু সকল ক্ষেত্রে সাফল্য লাভ করে থাকেন এবং সুখ শান্তিতে জীবন প্রতি প্রত্যেকের ভরে যায়। লবণের কোন কাজ করলে আপনারা সকল সমস্যা থেকে মুক্তি লাভ করবেন চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আপনারা একটি কাঁচের বাটি নেবেন। এই বাটিতে আপনারা চারটি পাঁচটি লবঙ্গ নিয়ে নেবেন। লবঙ্গগুলিতে যেন ফুল থাকে সেটি লক্ষ্য রাখবেন। এই লবঙ্গের সাথে আপনারা কিছু পরিমাণ লবণ নেবেন সেই কাঁচের বাটিতে। এরপর বাটিটি বাড়ির এক কোণে রেখে দেবেন, এমন জায়গায় রাখবেন যাতে কারোর নজর না পড়ে। এর ফলে আপনার গৃহে লক্ষ্মী আগমনের পথ কিন্তু প্রশস্ত হবে এবং আর্থিক সংকট দূর হবে। পরিবারের প্রত্যেক ক্ষেত্রে আর্থিক সাফল্য লাভ করবেন এবং পরিবারে অশান্তি কলহ বিবাদ দূর হবে। নুনের মধ্যে নেগেটিভ শক্তি শোষণ আর এনার্জি থাকে এবং যদি কারোর কোনো কুনজর আপনার পরিবারের উপর পড়ে যায় যার জন্য বাস্তুদোষ দেখা দেয় আপনার পরিবারে, তাহলে এই নুন এবং লবঙ্গ প্রয়োগে তা কিন্তু দূর হবে। এই লবণের পাত্রে যে লবঙ্গ এবং নুন রয়েছে তা কিন্তু সাত দিন অন্তর পরিবর্তন করতে হবে। আপনারা কিন্তু সাদা নুন বা সিন্ধুক লবণ যে কোনো একটি লবণ দিয়ে এই কাজটি করতে পারেন। সিন্ধুক লবণ সবথেকে বেশি শুদ্ধ হয় এবং যে কোনো টোটকার উপায় করার জন্য এটি সবথেকে বেশি ফলপ্রায়। আপনারা সাদা লবণ দিয়েও এই কাজটি করতে পারেন। কালী পূজার দিনে আপনারা কিন্তু ব্রহ্ম মুহূর্তে অতি অবশ্যই ঘুম থেকে উঠে স্নান করবেন। আপনারা যদি গঙ্গা স্নান করতে পারেন তাহলে কিন্তু সর্বোত্তম ফল লাভ করবেন, কিন্তু গঙ্গা স্নান সবার পক্ষে করা সম্ভব নয়। তাই আপনারা আপনাদের স্নানের জলে কিছুটা তিল এবং লবঙ্গ মিশিয়ে স্নান করবেন। এই দিনে মা কালী মানস সরোবরের তীরে তপস্যা করে মানস সরোবরে স্নান করেছিলেন। রং কালো থেকে পরিবর্তন হয়ে চাঁদের মতো গৌরবর্ণ হয়ে গিয়েছিল। আপনারা কিন্তু অতি অবশ্যই এই দিন স্নানের জলে সিন্ধুক লবণ ও সামান্য তিল মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে আপনার ওপর থেকে খারাপ নজর কিন্তু কেটে যাবে। কেউ আপনার ওপর খারাপ নজর দিতে পারবে না এবং আপনার উন্নতির পথে কেউ কোনো বাধা দিতে পারবে না। ঘরের নেতিবাচক শক্তি দূর করার আরও একটি উপায় হলো রোজ এক মুঠো সিন্ধুক লবণ জলে মিশিয়ে ঘর মুছুন, তারপর এটিকে বাড়ির উঠানে ফেলে দিন এবং এর ফলে আপনার বাড়ি থেকে সমস্ত রকমের এবং এর মধ্য দিয়ে আপনার বাড়ি থেকে সমস্ত প্রকার নেগেটিভ শক্তি কিন্তু দূর হয়ে যাবে। সর্বশেষে কালী পূজার দিন সন্ধ্যায় অতি অবশ্যই এক মুঠো লবণ নিয়ে আপনার বাড়ির যে ব্যক্তির ওপর কুনজর লেগেছে, যেটা আপনার মনে হচ্ছে যে আপনার পরিবারের কারোর ওপর কুনজর লেগেছে, তাকে সামনে দাঁড় করিয়ে এক মুঠো লবণ তার মাথার ওপর অ্যান্টিক্লক ওয়াইজ তিনবার ঘোরাবেন। তারপর সেই লবণটি আপনারা বাড়ির উঠানে ফেলে দেবেন। আপনারা চাইলে এই উপায়টি বাড়ির প্রত্যেক সদস্যের নজর কাটাতে করতে পারেন। এই উপায়টি কিন্তু সন্ধ্যাবেলায় করাটাই হচ্ছে সবথেকে শুভ। আপনারা যদি সন্ধ্যাবেলায় না পারেন তাহলে অতি অবশ্যই রাত ১২টার পর এটি করার চেষ্টা করবেন। এরপর পাঁচটি শনি এবং মঙ্গলবার আপনারা কিন্তু এই উপায়টি করবেন, তাহলে আরও ভালো ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন। পবিত্র কালী পূজার দিন যে বিশেষ পাঁচটি কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে শাস্ত্রের বিধান অনুযায়ী আপনারা সেটা শুনলেন। এইবার চলুন আমরা প্রত্যেকে জেনে নিই পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে কোন বিশেষ পাঁচটি কাজ করার বিধান দিলেন। এই পবিত্র কালী পূজার দিন সবার প্রথম যে কর্মটি আমাদের করতে হবে সেটি হলো অমৃত নাম জপ। নাম জপ বিনা আমরা যতই মায়ের পূজা করি না কেন, মায়ের আরাধনা করি না কেন, আমরা কখনোই মায়ের আশীর্বাদ লাভ করতে পারবো না। তাই নাম জপ কিন্তু অতি অবশ্যই পালন করতে হবে। এছাড়া তাঁর শ্রীচরণে আমাদের নিজেদেরকে উৎসর্গ করতে হবে, সময় ইষ্টবৃত্তি প্রার্থনা এই কর্মগুলো করতে হবে। অনেকে বলেন যে প্রার্থনা যে সময় সেই সময়ের আগে প্রার্থনা করা যাবে কিনা বা আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই ইষ্টবৃত্তি করে প্রার্থনা করতে পারবো কিনা। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা নাম জপ করুন, ইষ্টবৃত্তি করুন, কিন্তু প্রার্থনা নির্দিষ্ট সময়ের আগে আপনারা প্রার্থনা করবেন না। আপনার যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে একটি নির্দিষ্ট টাইম রয়েছে, সেই নির্দিষ্ট টাইমেই কিন্তু আপনাদেরকে প্রার্থনা করতে হবে। ওই টাইমের আগে কিন্তু আপনারা প্রার্থনা করবেন না। এবং এই দিনে অতি অবশ্যই ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। ঘরকে কিন্তু জঞ্জাল করে রাখবেন না বা ঘরকে অপরিষ্কার রাখবেন না, তাহলে কিন্তু ঘরের নেগেটিভিটি আরও বেড়ে যাবে। এই দিনে যারা
মায়ের আশীর্বাদ পেতে চান তাদেরকে কিন্তু বিশেষ কিছু কর্ম অতি অবশ্যই পালন করতে হবে। সবার প্রথম নিজেদেরকে অসৎ নিরোধী করে তুলতে হবে, অসতের বিরুদ্ধে লড়াই করতে হবে, নিজেদেরকে সৎ পথে চালিত করতে হবে, সৎ কর্ম করতে হবে, সৎভাবে থাকতে হবে, সত্য কথা বলতে হবে এবং নিজেদের চলন চরিত্র আচার ব্যবহার অভ্যাসকে ঠিক করতে হবে। এটা যতদিন না আমরা করতে পারবো ততদিন পর্যন্ত মায়ের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো না। আমরা আমাদের সিদ্ধারাকে বিক্রি করে আমরা মাথা নত করে অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের সাথে আপোষ করে যতই আমরা মায়ের পূজা করি না কেন, তাহলে কিন্তু মা আমাদেরকে কখনোই আশীর্বাদ প্রদান করবেন না। কেননা মা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে অসুরকে নিধন করতে হয়, কিভাবে অসৎকে নিধন করতে হয়, কিভাবে যেভাবে তিনি রাক্ষসকুলকে বধ করেছিলেন, যেভাবে তিনি অসৎকে নিরোধ করে দেখিয়ে দিয়েছিলেন, সেইভাবে কিন্তু আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে, তবেই মায়ের আশীর্বাদ আমরা পুরোপুরিভাবে লাভ করতে পারবো। আমরা প্রত্যেকে অতি অবশ্যই মনটাকে শুদ্ধ করে মায়ের আরাধনায় নিজেদেরকে ব্রতী করে তুলব। আপনারা শুনেছেন শাস্ত্রের বিধানে বলা হয়েছে সাত্ত্বিক আহার গ্রহণের কথা, তো নিরামিষ আহার আমাদের অতি অবশ্যই গ্রহণীয়। পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের বছরের প্রত্যেকটা দিনে কিন্তু এই নিরামিষ আহার গ্রহণের কথা বলেছেন আমাদের শরীরকে সুস্থ সবল রাখার জন্য, এছাড়া শরীরকে শুদ্ধ রাখার জন্য, আমাদের মনের মধ্যে প্রেম ভক্তিকে জাগ্রত করার জন্য, মনের মধ্যে মনুষ্যত্ব বিবেককে জাগাতে হবে এবং পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাভারে কিন্তু মায়ের আরাধনা করতে হবে। মায়ের আরাধনা করার আগে অতি অবশ্যই কিন্তু গুরুচরণ আশ্রয় করতেই হবে, কেননা এই যুগে গুরুচরণ আশ্রয় ছাড়া আমরা সহজে মাকে সন্তুষ্ট করতে পারবো না। গুরুচরণ আশ্রয় নিয়ে তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলে তারপর যদি আমরা মায়ের আরাধনা করতে পারি তবেই কিন্তু মায়ের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই এই বিশেষ কর্মগুলো পালন করার চেষ্টা করবেন। এছাড়া জীব সেবা কিন্তু অতি অবশ্যই আমাদের প্রতি প্রত্যেকেরই দিতে হবে। জীব সেবা এবং বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাদেরকে সেবা দেওয়া, এই কর্মগুলো কিন্তু করার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। নিত্য আপনারা যদি জীব সেবা দেন তাহলে মহা মহা পাপ থেকে কিন্তু আপনারা মুক্ত হবেন এবং মহা মহা ফল কিন্তু আপনারা লাভ করবেন, আর ভগবান সদা সর্বদা আপনাকে রক্ষা করবেন। আমরা অনেক বিপদে হয়তো পড়ি, অনেক দুর্ঘটনার কবলে আমরা পড়তে থাকি, সেগুলো হয়তো আমাদের অদৃষ্টে আছে, ফাঁড়া হিসেবে থাকে, সেগুলো কিন্তু কেটে যায় যদি আমরা নিত্য পুণ্য কর্মগুলো যথাযথভাবে পালন করতে পারি, যদি আমরা পরম দয়ালের আশীর্বাদ মেনে জীবন পথে এগিয়ে চলতে পারি। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।